এটা শুধু আমাদের আবেগের কথা নয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় ইসলামের হবেই। ইসলামের সেই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বিভিন্ন দিক থেকে আমাদেরকে আভাস দিচ্ছেন, পূর্বাভাস দেখাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে অনেক আশাবাদী, আশান্বিত। ইনশাআল্লাহ আমাদের এই মাতৃভূমি, আমাদের এই প্রিয় জন্মভূমি, এর চূড়ান্ত ঠিকানা, এর চূড়ান্ত ব্যবস্থাপনা, চূড়ান্ত গন্তব্য হবে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিনের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমার দেশ, আমার সমাজ, আমার জাতি যেন ইসলামের সম্পূর্ণ ছায়াতলে আশ্রয় নিতে পারে, সেই সুদিন আল্লাহ পাক আমাদেরকে দেখবার তৌফিক দান করেন। যুব সমাজ আজ গোটা দেশের সব জায়গায় এই আশা জাগানিয়া চিত্র, সমস্ত এলাকার যুব সমাজ ইসলামের দিকে অগ্রসর হয়ে আসছে, একটা নতুন দিনের আভাস পাওয়া যাচ্ছে, নতুন সূর্যোদয়ের আলোক রশ্মি, সুবহে সাদেকের আলো দেখা যাচ্ছে। ইনশাআল্লাহ যদি আমরা এটাকে কাজে লাগাতে পারি, আমরা ওলামায়ে কেরাম জাতির যারা রাহবর, তারা যদি ঐক্যবদ্ধভাবে এই যুব সমাজকে নেতৃত্ব দিতে পারে, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ কি বলেন? হবে তো ইনশাআল্লাহ। আপনাদের কাছে কি মনে হয় আমি শুধু এই ফাফর দিতেছি? কি মনে হয় যে আমি শুধু এমনি জোরে জোরে কথা বলতেছি? না। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি।